তাই তোরা যখন আমাকে শুদ্ধাতে দিলি না আমাকে ক্ষমাও করলি না তাই তোদের কোনো ছাড় নেই তোরাও বাঁচবি না এই শামিমা এই শামিমা खोज नाओ ना सब समय शुद्ध निजे स्वामी नहीं पागल थको स्वामी नहीं पागल थको हमार कथा तुम एक मन पड़े ना बुझे मन पड़े मन पड़ब ना क्यों शशुर शाशुर बसि दूरे जाते परिना तुम्हार जो देखो लोकर आड़े तुम्हारे साथ देखा करते आस हठात जदि क्यों देखे फिलत तैले कि हतो बोल तो माय मानुष बसि दूरे जाते परिना घर मध्य थे मन टाइम छटफट छटफट कर स्वामी भलोबाशो ना स्वामी कथा बोलें ना तो देखा करते देखते हमारे भलो लगते देखा तो करो देखा करो ना ओजे बाहरे एखने वे घर दी कखनो निये जेते पारला ना आमारे अफसोस हय आमार जानो तुमारे जदि आमि एकटु काछे पाइतम बुझाइते सबई हाँ आमारो तो मन चाय एकटु काछे निते किन्तु शुशु शाशुड़ी आर ओई ध्यानदार लागाइ तो पारि ना मिथ्या कथा बोलबा ना देखो मिथ्या कथा बोलबा ना आमि मिथ्या बोलि ना भालो आछे पांचटा बजली सोदा बदल सब फैलिया देखो टेखा दे क्यों जानी भाव सब भलो लगती तुम कि लक्ष्य कर मानुष जन आशा देख ली तुम्हारा सन्देह करो कथा ढुके दिच्छो पागल ও তো আমার বন্ধুর ছেলে হ্যাঁ আমার বন্ধুর ছেলে এর আগেও তো আসছে কোনদিন তো এরকম ভাবচক্র দেখি নাই বৌমারও ভাবচক্র কিন্তু ভালো না আমি ওরা কি বলে আমি শোনার চেষ্টা করি কিন্তু শুনতে পারি না তো কাছে আসলে অসুবিধা হয়ে যায় তুমি ওরা যখন আসবে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় আর যখন ভিতরে ঢোকে তখন তুমি দরজা ভিতরে যাবে क्यों कौन आसबे तुम्हें बोलते अरे भाई
কাজ যদি থাকে তাহলে দেরি হবে আর কাজ না থাকলে তাড়াতাড়ি চলে আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার না মানে একা একা থাকি তো ঘরে মনটা শুধু তোমার শুনে ছটফট ছটফট একা একা থাকবা কেন আমার বাপ আছে মা আছে ঠিক আছে তারা তো থাকে তাদের রুমে আমি তো থাকি আমার রুমে তো রাত দিনের বেলায় তুমি রুমে থাকবা কে রাতে রুমে থাকবা দিনের বেলা কাজ আছে কাজ কাম করতে হবে না কখন আসবা কও না কখন আসবা বলে তো জিকির শুরু করছো কে তুমি কও না কখন আসবা আরে বাবা আসবো তো কাজ শেষ হলেই তো চলে আসবে এটা তো বললামই এটা কখন আসবা বুঝলাম না আমি কাজ তো আমার আছে কাজ শেষ করে চলে আসবো তো কয়টা বাজবে আমি বুঝতে পারতেছি না একটু পর পর কখন আসবা কখন আসবে আরে কখন আসবার সাথে সাথে কি তোমার আমি কাজে যাচ্ছি কাজ শেষ হলে চলে আসবো তুমি একটা জায়গায় যাইতেছো তুমি জানো না কাজ কখন শেষ হবে কখন ফিরবা বাসায় তুমি এটা জানো না শোনো বাসায় মা আছে বাবা আছে তারা তাদের সাথে কাজে একটু হেল্প করো কখন আসবা কও না আরে তিনটা সাড়ে তিনটা এমনই বাজবে ওকে আসবা আসার সময় পথ ভালো করে দেখে থেকে আইসো মানে তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে আইসো হ্যাঁ আস্তে আস্তে আসবো আহ টেক কেয়ার করে আমারে আমারে টেক কেয়ার না করে সংসারটা টেক কেয়ার করো আমি যা বলি এইটাই ঠিক জায়গা মতো পড়লে পড়বে ক্লিক এতক্ষণ লাগলো তোর আছে আরে বলিস না কাজে গেছিলাম কখন থেকে তোর জন্য ওয়েট করছি আমি তো আগেই বলেছি বন্ধু কচি করে বলতে গেলে আমি যা বলবো সেইটাই ঠিক জায়গা মতো পড়লে হবে ক্লিক হ্যাঁ এটা জানি ক্লিক লাগাইতে পারো ক্লিক ভাঙতে পারো সেটা সবই আমি বুঝি এই জন্যই তো তোর কাছে আসলাম আচ্ছা আচ্ছা বল 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 শোন ঘটনা হচ্ছে কি ওই যে অঙ্ক পড়ার বাদল আছে না হ্যাঁ বাদল ভাই এত সে একটা বউ আছে বন্ধু সুন্দর মেয়ে বিয়ে করেছিল আর এর সঙ্গেই তো তোর ইটিস পিটিস সেইটাও আমি শুনেছি কেমনে শুনলি আমি যা বলবো সেইটাই ঠিক জায়গা মতো পড়লে পড়বে ক্লিক কচি করে বলতে গেলে আমি সব কিছু জেনে রাখি চালা চামটা তো আর কম হাতে নেই আচ্ছা শোন ওইটার জন্যই আসলাম রে এখন এর সাথে তো আমার প্রেম এখন দেখা সাক্ষাৎ করতে গেলে হয় না রে এর শ্বশুর শাশুড়ি থাকে বাসায় সব সময় বাসার ভিতরে তো ঢুকতেই পারি না যদি কখনো দেখা করতে যাই এই গেটে এই জানালার পাশে এই আড়ালে উকি ঝাড়ে এই এই সবের মধ্যেই দেখা শোনা আচ্ছা 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 এখন আমি সব বুঝতে পারছি তোকে দিয়ে কিচ্ছু হবে না আমাকেই সব কিছু সলভ করতে হবে হ্যাঁ বন্ধু আমাকেই সব কিছু সলভ করতে হবে শোন এই যে দেখাশোনা এই যে মেলামেশা গ্রামের লোকজন যেন দেখতে না পারে এই লোকচক্ষুর আড়ালেই তোকে গেইন করতে হবে কেমনে আর ও শালা তো বাড়িতেই ঠিক মতো থাকে না ডাক করে বাড়িতে গিয়ে একদিন খত করে নিয়ে উধাও হয়ে যা সব ঠিক হয়ে যাবে আরে না ওরে নিয়ে কে সংসার করবে কে পালায় যাবে আমি আসলে বুঝতেছিস না তুই দোস্ত ও আচ্ছা আচ্ছা তাই তো না বলি আমি যা বলি সেইটাই ঠিক জায়গা মতো করলে পড়বে ক্লিক তার মানে টাইম পাস হবে হবে বুঝতে পারছিস এই না হলে আমার বন্ধু তুই হবে হবে সেটাও হবে সেটাও আমি করে দেব আমি তো আগেই বলেছি আমি যা বলি সেইটাই ঠিক জায়গা মতো করলে পড়বে ক্লিক তুই কোনো টেনশন করবি না আমি তো সব প্লেস করে দিব তুই আস্তে করে কম দাও সাইডাই রয়ে আসবি জোয়ার ছড়ালা বা কিসের সরম চল জায়গা
হ্যাঁ আমি চলো ভিতরে যে সব বলতেছি আপনি কে বলছেন তুমি আসো তো আগে কে দেখেন এই তো আরে না কেউ দেখে নাই তোমার শ্বশুরে দেখলাম কই জানি যেতে স্যার এই সুযোগে আমি ঢুকছি তো দেখা করতে হয়েছে এখন যান যাব মানে আমি কি যাওয়ার জন্য আসছি আজকে আমি আমার সব অধিকার নিতে চাই কি করতেছেন এসব আমার ডর করতেছে আমি শ্বশুরে আসবো মিমা আমার ইজ্জত খাচু বাইরে কিছু করবি তুই আমি তো একদিন বিশ্বাস করি নাই আজকে হাতে নাতে করতে যাবো না যাবো না যাই যে বাচ্চা বাড়ি যাও চল বাচ্চা বাড়ি যাও যা কিছু হয়ে পারবে এই পিঠে বাড়ি করতে বাইর করে দে আমি করছি বাইর করে দে বাচ্চিকা মাকে তো কোসিলাম যাই মিয়া আনিস না বাইর করে দে তুই সরাই দিতিকা এই তোরা যখন আমাকে শুদ্ধাতে দিলি না আমাকে ক্ষমাও করলি না তাই তোদেরও কোনো ছাড় নেই তোরাও বাঁচবি না এই